জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। প্রচার করে বাড়ি ফেরার পথে কংগ্রেস কর্মীদের ওপর বোমা হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আহত হয়েছেন দুই কংগ্রেস কর্মী, তাদের নাম রিয়াজুল মণ্ডল ও আজবার মণ্ডল। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের ঘোড়ামারা পঞ্চায়েত এলাকার নিশ্চিন্তপুর এলাকায়। ঘটনার পর আহত দুই কংগ্রেস কর্মীকে চিকিৎসার জন্য ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গেছে, প্রতিদিনের মতো ভোট কালেকশন করে রাতে রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন কংগ্রেস প্রার্থী সহ তার কর্মীরা। সেই সময় তৃণমূলের প্রার্থী সাজেমা বিবির স্বামী সহ তার দলবল কংগ্রেস কর্মীদের লক্ষ্য করে বোমা ছোড়ে। সেই বোমার পাথর ছুটে আহত হন আজবার মণ্ডল নামের এক কংগ্রেস কর্মী এবং রিয়াজুল মণ্ডলকে বাঁশ ও লাঠি দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার পর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে। আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর সৈরব লোকজন যেই সেদি আমাকে টেনে দিয়েছি, আমাকে বাঁশ দিয়ে মেরেছে আর এই কিল ঘুষি মেরেছে। হ্যাঁ, বম চাকরি করেছে টিএমসি ভোট কালেকশন। কয়েকটা বাড়ি ই করার পর কয়েকজন বললো যে তোমার বাড়ি চলে যাও। তা আমরা ফিরে বাড়ি আসতালাম, আসতে কয়েকজন ঠেকালো। ওখানে কিছু বয়স্ক লোক ছিল, তারা বললো যে তোমরা বাড়ি চলে যাও, ওদেরকে ঠেকাছিল দিয়ে তারপরে অমনি ওরা সাইড হেনে বম্বিং শুরু করে দিল। টিএমসি দলের ওরাই মেরেছে। আমরা তো খালি হাতে ভোট কালেকশনে গেছিলাম না।